আগুন কেড়ে নিল খুশির ঈদ। খুশির ঈদের দিন বাড়িতে আগুন, পুড়ল তিনটি ঘর। শনিবার ঈদের দিন সকালে মুর্শিদাবাদের ডোমকলের মালতীপুর এলাকার ঘটনা। মহিদুল মণ্ডলের বাড়িতে আগুন লেগে যায় রান্নার উনুন থেকে। ঘটনায় দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ও তো মাঠে একটা ফেলে বলছে আগুন ধরে গেছে বাড়িতে, তা আমি বিশ্বাসই করছি না যে আমি আনু আধ ঘন্টা হলো আবার আগুন ধরে গেছে। এটা শুনে তো আসে দেখছি পুড়িয়ে না নিয়ে গেছে, লোকের নিয়ে বসে আছে। আমার তিনটে ঘরই তো আপনার? হ্যাঁ, তিনটে। এই দিকের আগুনটা এদিকে যাচ্ছেন না, এই দিকে বাতাসটা জোর মারলো, মারে তো দপ দপ করে পুড়তে পুড়তে পুড়িয়ে নামে চলে গেল। আচ্ছা, তারপর দমকে গেল। হ্যাঁ, কিন্তু আমরা কটা বাড়ি পুড়েছে? কটা? তিনটে। যেভাবে একটু সরকারি সাহায্য গেলে তো উপকার হয়।